হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। ওইখানে দেখতে পাচ্ছেন একটা হোটেল, হোটেলের সামনে কয়েকজন গরিব লোক দাঁড়িয়ে আছে। আমি যখন হোটেলে ঢুকতেছিলাম তখন ওনারা বলল মা খাওয়া শেষ করে আমাদের একটু দিয়ে যেও। আমি বললাম আচ্ছা ঠিক আছে দিয়ে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের ছেলে হাত মুখ ধুয়ে ভিতরে ঢুকে পড়ছে, আর ওর শরীরটা এত খারাপ লাগছিল, ও মাথা নিচু করে বসে আছে, ও জার্নি করতে পারে না, এর জন্য এর শরীরটা অনেক সেই দিন অনেক খারাপ ছিল। তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, এখন খাবার চলে আসবে। এই তো খাবার, আমাদের খাবার চলে আসছে। ওইখানে দেখতে পাচ্ছেন এক বাটি ডাল, পেঁয়াজ, লেবু, আলু ভাজা, ওর সাথে আছে গরুর মাংসের গুঁড়া। তোরে বললাম খাওয়ার জন্য, ও বলতেছে না আমি খাবো না, তোমরা খেয়ে নাও, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে। সো ফাইনালি আমি খাওয়া স্টার্ট করে দিলাম। আগে যখন আমি ওই হোটেলের খাবার খেয়েছিলাম তখন অনেক টেস্ট ছিল, কিন্তু সেই দিন আগের মতো সেই টেস্ট ছিল না। এখন খাবারগুলো তেমন ভালো লাগে নাই, কি করবো, পেটে অনেক ক্ষুধা ছিল এর জন্য খেয়ে নিলাম। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, আপনাদের ভালো লেগে থাকে, তো আমাকে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।